নমস্কার, আমি মানস অধিকারী, অভিনব একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন দেশের নিউজ এজেন্সি, কোন দেশের নিউজ এজেন্সির কি নাম তা নিয়ে আজকের আলোচনা। রয়টার্স একটি বিখ্যাত নাম, রয়টার্স নিউজ এজেন্সি অ্যান্ড দ্য গার্ডিয়ান উইকলি, দ্য টাইমস, নিউ স্টেটমেন্ট, এই সবকটি নিউজ এজেন্সি ইউকে, লন্ডনের ইউকে নিউজ এজেন্সির নামগুলি হচ্ছে রয়টার্স, দ্য গার্ডিয়ান উইকলি, দ্য টাইমস, নিউ স্টেটমেন্ট এজেন্সি, ফ্রান্স প্রেস অ্যান্ড লিমন্ডে এজেন্সি, ফ্রান্স প্রেস অ্যান্ড লিমন্ডে এই নিউজ এজেন্সি দুটি ফ্রান্সের প্যারিসে, অ্যাসোসিয়েটেড অর ইউনাইটেড প্রেস, অ্যাসোসিয়েটেড অর ইউনাইটেড প্রেস নিউজ এজেন্সিটি হল আমেরিকার নিউ ইয়র্কে, রিটা এজেন্সিটি হল নিউজ এজেন্সিটি হল রাশিয়া, নিউ চায়না নিউজ এজেন্সি NCNA এই নিউজ এজেন্সিটা হল চীনের, অন্তরা মালডেকা হল নিউজ পেপার আর অন্তরা হল নিউজ এজেন্সি ইন্দোনেশিয়া, বাংলাদেশ সংবাদ সংস্থা নিউজ এজেন্সিটি হল বাংলাদেশে, কোডো নিউজ সার্ভিস জাপানে, বার্নামা নিউজ এজেন্সিটি হল মালয়েশিয়া, চেতকা নিউজ এজেন্সিটি হল চেক রিপাবলিকে নিউজ এজেন্সির নাম চেতকা, ভিয়েতনাম নিউজ এজেন্সি হল ভিয়েতনামে, ইন্টারপাস সার্ভিস নিউজ এজেন্সি হল ইতালি, সৌদি আরবিয়ান প্রেস এজেন্সি হল সৌদি আরবে, ট্রাস এবং প্রাবদা নিউজ এজেন্সি হল সোভিয়েত ইউনিয়নে, জিংহু নিউজ এজেন্সি হল বেজিং এ, আল আব্রাম নিউজ এজেন্সি হল কায়রো এবং ইজিপ্টের, ডন একটি বিখ্যাত নিউজ এজেন্সি যেটি পাকিস্তানে, ডেলি নিউজ নিউজ এজেন্সিটি হল ইউএসএর নিউ ইয়র্কের ডেলি নিউজ হল নিউজ এজেন্সি, পিপলস ডেলি নিউজ এজেন্সিটি বেজিং এর। এবারে দেখে নিই ইন্ডিয়ান নিউজ এজেন্সি হল এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল, হিন্দুস্তান সমাচার, ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, সমাচার ভারতী, ইউনাইটেড নিউজ অফ ইন্ডিয়া। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।